আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আমাদের আর কোনো মাবুদ নেই আমরা গোনাহাগার বান্দা আপনার আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এই পৃথিবীতে দৈনন্দিন জীবনে চলার পথে বলার পথে কতই না গোনা করে ফেলছি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সেদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে কেউ আমাদের সাথ দেবে না এত মায়ার সন্তান এত মায়ার পিতা মাতা স্ত্রী সবাই দূরে সরে যাবে শুধুমাত্র আপনি পারেন আমাদেরকে সাহায্য করতে তাই এ আল্লাহ আমাদেরকে একাকি অসহায় অবস্থায় ফেলে দেবেন না আমাদেরকে হেফাজত করুন আমরা যাতে এমান নিয়ে আপনার কাছে যেতে পারি তার তাও ফিক দান করুন যদি আমরা পূর্ণাঙ্গ ইমান নিয়ে মোমেন না হয়ে আপনার কাছে পৌঁছাই তাহলে তো আপনি বলেইছেন জাহান নামের কঠিন আগুনে আমাদেরকে দাও দাও করে জ্বলতে হবে তাই আল্লাহ আমাদেরকে অবশ্যই ইমানের সাথে মৃত্যুবরণ করার নসিব দান করুন একজন দিনদার ইসলামী ভাইজান আমাকে প্রশ্ন করেছেন কিভাবে বুঝবো যে আমি ইমানদার বা কিভাবে বুঝবো যে আমার মধ্যে এমানই মজবুতি আছে তাই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে ইমান কি? ইমানের আভিধানিক অর্থ কে ইমানের আভিধানিক অর্থ হল ইমান অর্থ নিশ্চিন্ত বিশ্বাস যা ভীতি ও সন্দেহের বিপরীত সন্তান যেমন পিতামাতার মাতার কোলে নিশ্চিন্ত হয় মুমিন তেমনি আল্লাহর উপরে ভরসা করে নিশ্চিন্ত হয় ইমানের পারিভাষিক অর্থ হল হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের নামই হলো ইমান যা আনুগাত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে প্রাপ্ত হয় ইমান হলো মূল এবং আমল হলো শাখা তাহলে আপনি ইমানদার কিনা এটা বুঝতে হলে আপনাকে এই এই তিনটে জিনিস বুঝতে হবে ভালো করে তবেই আপনি পরিপূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তাই আমার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তা না হলে পুরো আলোচনাটি বুঝতে পারবেন না এক নম্বর অন্তরে এক আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ তালা বলেন আরব বেদুইনরা বলে আমরা ইমান আনলাম তুমি বলো তোমরা ইমান আনো বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি মাত্র কারণ ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি যদি তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও নিষ্ফল করা হবে না আল্লাহ ক্ষমাশীল দয়ালু এই আয়াতে আল্লাহ তালা অন্তরকে ইমানের প্রধান স্থান উল্লেখ করেছেন অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস না করলে সে যতই ভালো কাজ করুক না কেন এতে সে মুসলিম হতে পারবে না দুই নম্বর মুখে আল্লাহর উপরে ইমানের স্বীকৃতি দেয়া শুধু অন্তরে আল্লাহকে বিশ্বাস করলেই তাকে ইমানদার বলা যাবে না বরং মৌখিকভাবে ইমানের স্বীকৃতি দিতে হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহা নাই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর রাসুল বুখারি হাদিস নাম্বার পঁচিশ মুসলিম মিশকাত শরীফ এই হাদিসে রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম মৌখিকভাবে আল্লাহর প্রতি ইমানের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাকে ইমানদার হিসেবে গণ্য করেননি বরং তার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিন নম্বর কর্মে বাস্তবায়ন আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি দিলেই প্রকৃত মুসলিম হওয়া যাবে না বরং বিশ্বাস ও স্বীকৃতির সাথে সাথে আল্লাহর যাবতীয় বিধান সাধ্যমতো মেনে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুমিন তারাই যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর সমূহ ভয়ে কেঁপে ওঠে আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে যারা সালাদ কায়েম করে এবং তাদেরকে আমরা যে জীবিকা দান করেছি তা থেকে খরচ করে এরাই হলো সত্যিকারের মমিন এদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে উচ্চ মর্যাদা ক্ষমা ও সম্মানজনক রুজি তিনি অন্য আরেকটি জায়গায় বলেছেন তারাই মুমিন যারা আল্লাহ তার রাসুলের প্রতি এমান আনে পরে সন্দেহ পোষণ করে না এবং মাল দ্বারা আল্লাহর পথে জেহাদ করে তারাই সত্যনিষ্ঠ উল্লেখিত আয়াতসমূহে তালা সালাত ও জাকাত আদায়কারীকে এবং জান মালদারা আল্লাহর রাস্তায় জিহাদকারীকে প্রকৃত মোমিন বলে আখ্যায়িত করেছেন সুতরাং আল্লাহর বিধান কর্মে বাস্তবায়ন না করলে সে প্রকৃত মমিন নয় অনেকে কথায় কথায় বলে আমার ইমান মজবুত আছে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিকই আছে আরে ভাই আপনি নামাজ পড়লেন না আল্লাহর হুকুম মানলেন না আদেশকে আল্লাহর নিষেধকে আপনার জীবনে বাস্তবায়ন করলেন না তাহলে আপনার ইমান কেমনভাবে তাজা হলো আপনি কেমন ইমানদার যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন বলছে শুধু অন্তরেই বিশ্বাস নয় শুধু মুখেও স্বীকৃতি নয় আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর সমস্ত হুকুম আহাকামগুলি তাহলেই আপনি ইমানদার হবেন তাই আসুন আমরা অবশ্যই আমাদের ইমানটাকে মজবুত করে নিই তা না হলে পরকালে আমরা পরিত্রাণ পাবো না নাজাদ পাবো না আল্লাহ আমাদের সমস্ত হুকুম আহাকামগুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন